বন্ধুরা আমি জামান স্যার এবং তোমাদের দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাবলিউপিএসি এক্সাম বন্ধুরা আপনাকে এসএসসি এমপিএসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের জি কে মক্টেশের ক্লাসে চলছে আজকে সে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ ভাবে ইম্পর্টেন্ট কোশ্চিন করব যে কোশ্চিনগুলো তোমাদের আপনাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট তো সেসবটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকুন অবভিয়াসলি চ্যানেল যারা প্রথম ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় তো এটা কোন হবে কোন তারিখে যেটা আছে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে ক্লাস বন্ধুরা মক্টের জায়গায় থাকবে তো নিজেদের প্রতিটি কোশ্চিনকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে আচ্ছা এই ক্লাসে টোটাল পঞ্চাশটি কোশ্চিন নেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদের টার্গেট থাকছে থার্টি সেভেন দেখা যাক কতজন তোমরা সাঁত্রিশটি কোশ্চিনের কারেক্ট অ্যান্সার এখানে করতে পারো প্রতিটি কোশ্চিনে দুই থেকে তিন সেকেন্ড করে তোমাদের কাছে সময় থাকবে তো কারক্ট অ্যান্সার কী এসে যাবে আমাদের এখানে দোসরা ফেব্রুয়ারি আঠারোশো চোদ্দো সেকেন্ড অফ ফেব্রুয়ারি আঠারোশো চোদ্দো অ্যান্সার হবে অ্যান্সার অপশান সেই নেস্ট দেখো ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন তো রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন কোশ্চেনগুলোতে সময় যদি তোমাদের বেশি প্রয়োজন হয় তাহলে ভিডিওকে পজ করে নেবে পজ করে নিয়ে অবশ্যই অ্যান্সার করবে কিন্তু প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে ভুল হোক অথবা সঠিক হোক নেক্সট দেখো দেহকোশের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় তো দেহকোশের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কী বলা হয়ে থাকে এখানে হেটেরো কেরিয়ন হেটেরো কেরিয়ন অ্যান্সার অপশান ডি নেস দেখো কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত তো কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত তো এটি হরিয়ানাতে বন্ধুরা হরিয়ানা অ্যান্সার অ্যান্সার অপশান এ নেক্সট চলে আসো পঞ্চম যেটা আছে পঞ্চনদের দেশ পঞ্চনদের দেশ কোন রাজ্যকে বলা হয় তো পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে কোন রাজ্যকে পাঞ্জাবকে পাঞ্জাব অ্যান্সার অপশানটি নেক্সট দেখো জল একক হলো তো জল সময়ের একক গ্রাম গ্রাম বন্ধুরা জল একক আসবো সামাজিক ন্যায়ের ধারণা এটি অভিন্ন অংশ কিসের সামাজিক ন্যায়ের যে ধারণা আছে এটি অভিন্ন অংশ হয়ে থাকবে সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে তো সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে অ্যান্সার হবে অ্যান্সার অপশানে দেখো নিচের কোনটি মৌলিক অধিকার এখানকার মধ্যে কোনটি মৌলিক অধিকার তো এখানকার মধ্যে মৌলিক অধিকার এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত কোনটি অধিকার নয় সম্পত্তির অধিকার এখানে যেটা আছে মৌলিক অধিকারের মধ্যে নয় কর্মের মধ্যে যেটা আছে বাধ্যতামূলক শিক্ষার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার আচ্ছা মৌলিক অধিকার যেহেতু জিজ্ঞেস করা হয়েছে এখানে শুধু এটাই হবে শোষণের বিরুদ্ধে অধিকার কারণ এটিও মৌলিক অধিকারের মধ্যে নয় এটাও নয় এটিও নয় কর্মের অধিকারও যেটা আছে মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার তো এমনিতে মৌলিক অধিকার নয় তো কোশ্চেন ঠিকই আছে যে শোষণের বিরুদ্ধে অধিকার যেটি আছে এটি মৌলিক অধিকার বাকিগুলো মৌলিক অধিকার নয় সেখানে অ্যান্সার আসবে অপশান ডি এরটা অপশান ডি বন্ধুরা কারেক্ট একটা হবে নেক্সট দেখো কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয় তো কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয় তো এখানে বন্ধুরা আমাদের ম্যাকনাটন টেস্ট ম্যাকনাটন টেস্ট এটা যেটা আছে ডায়াগনস্টিক টেস্ট নয় চলে আসি ধোঁয়াধর জলপ্রপাত দেশ নদীর উপর কোন নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নর্মদা নদী নেক্সট দেখো ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে কোন যুদ্ধ গুরুত্বপূর্ণ তো ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটি ছিল বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টি নেক্সট চলে আসি নিশ্চয়ই নিচের কোনটি মৌলিক অধিকার নয় এখানে আসে মৌলিক অধিকার নয় তাহলে মৌলিক অধিকার নয় এখানে সম্পত্তির অধিকার এটি বর্তমানে এটি আইনি অধিকার আইনি অধিকার নাইনটিন সেভেন্টি এইটে যেটা আছে এটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল বর্তমানে তিনশো এতে স্থান রয়েছে নেক্সট আসি দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া হয় মানে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক যেটা আছে যে টার্ম সেটা কত সময় থাকতে পারে সর্বাধিক তো সর্বাধিক হতে পারে ছয় মাস ছয় মাসের ব্যবধান হতে পারে অ্যান্সার অপশান সি নেক্সট দেখো ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় তো ভারতের সর্বাধিক বৃষ্টিপাত তো ভারতের সর্বাধিক বৃষ্টিপাত মনসিনরাম বক্সা দুয়ার্স আমাদের পশ্চিমবঙ্গের সর্বাধিক তো অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন নিস্তরিত পরমাণুসমূহ থেকে আয়ন গঠিত হয় তো নিস্তরিত পরমাণুসমূহ থেকে আয়ন গঠিত হয়ে যেটা সে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে অ্যান্সার হবে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে নেক্সট দেখো সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার বন্ধুরা সাহিত্যের সর্বোচ্চ সম্মান নিজে দেখো নিচের কোন পতঙ্গটি মাইক্রো ফাইলেরিয়া বাহক তো মাইক্রো যেটা আছে ফাইলেরিয়ার বাহক এখানকার মধ্যে কোনটি তো এর বাহক যেটা আছে আমাদের কিউলেক্স মশা কিউলেক্স মশা নিজে দেখো কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয় সাদা বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে ভার্গিস কুরিয়ানকে ভার্গিস কুরিয়ান অ্যান্সার অপশানে ইন্ডিয়ায় কে রচনা করেন তো ইন্ডিয়া গর্গের রচয়িতা কী আমাদের ইন্ডিগা গ্রন্থের মেগাসিনিস নেক্সট কেন শহীদ দিবস কবে পালন করা হয় তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি শহীদ দিবস পালিত হয়ে থাকে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি কোথায় অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি তো এটি দেহরাদুনে অবস্থিত দেহরাদুন বন্ধুর অ্যান্সার হবে অ্যান্সার অপশান বি নিশ্চয়ই কে জিন্দাবুর নামে পরিচিত সিন্দাপির নামে ঔরঙ্গজেব বন্দুরা পরিচিত ঔরঙ্গজেব অ্যান্সার অপশানে নেক্সট চলে আসো স্বর্ণ শহর বলতে বোঝায় তো স্বর্ণ শহর বলতে কাকে বোঝায় যেটা আছে আমাদের এখানে জোয়ানসবার জোয়ান্সবার্গকে যেটা আছে স্বর্ণ শহর বলা হয় নিশ্চয় আছে ব্রিটেনের আইনসভা হলো তো ব্রিটেনের আইনসভাকে বলা হয়ে থাকে হাউস অফ কমন্স হাউস অফ কমন অ্যান্সার সি যেগুলো তোমাদের প্রচুর পরিমাণে জিকে ক্লাস হচ্ছে জিএ ক্লাসগুলোকে রেগুলার অবশ্যই অ্যাটেন্ড করবে নে দেখো টপিক ওয়াইজ জিকে যে ক্লাসটা সিরিজ যেটা চলছে সেটাকে অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে এবং কোচিংগুলোকে নোট ডাউন করে রাখার চেষ্টা করবে পরবর্তী এক্সামগুলোতে তোমাদের সেগুলো হেল্পফুল হবে সুন্দর করে দেখো প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে তোমাদের প্রতিটি ক্লাসের যেটা আছে প্লে লিস্ট করে দেওয়া আছে প্লে লিস্ট করে অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নেবে নিজ দেখো ঊর্ধ্ব নিম্ন নিক্ষিপ্ত বস্তুর শক্তি তো ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি কি হয় এটি হয়ে থাকবে সব বিন্দুদের সমান হয় সব বিদ্যুতের সমান নেক্সট সালে আসবো কে গুরুদেব নামে সুবিখ্যাত গুরুদেব নামে সুবিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কোন সালে গান্ধী আরোহীন চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধী আরোহীন চুক্তি উনিশশো একত্রিশে উনিশশো একত্রিশ দেখো তিন মাছের শাসনযন্ত্রটি হলো তো তিন মাসের শাসনযন্ত্র কী আসবে আমাদের তিন মাসের যে শাসনযন্ত্র হবে সেটি হবে আমাদের ফুসফুস ফুসফুস বন্ধুরের অ্যান্সার হবে অ্যান্সার অপশন ডি নিশ্চয় এসো কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয় তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা যেটা আছে প্রতিষ্ঠিত হয়েছে এটি উনিশশো উনষাটে উনিশশো উনষাট নিশ্চয় সেন কোন ভারতীয় মহান ব্যক্তির সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত তো রাজঘাট নামে পরিচিত মহাত্মা গান্ধীর সমাধিস্থল মহাত্মা গান্ধীর কম্পিউটারের প্রথম ভাষা কী কম্পিউটারের প্রথম ভাষা ফর ট্র্যান্ড ফর ট্র্যান্ড অ্যান্সার হবে অ্যান্সার অপশান ডি নেশ্স দেখো যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল বাবর ব্যবহার করেছিল বাবর যে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কী হবে আমাদের ওয়ারিং হেস্টিং ওয়ারিং হ্যাস্টিং অপশন অপশান ডি নেক্সট কোশ্চিন পরিণীতা উপন্যাসটির রচ কার রচনা পরিণীতা উপন্যাস তো এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার অপশান সি নেক্সট ছিল একবার আমরা রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের ভেক্টর বলা হয়ে থাকে ভেক্টর অ্যান্সার অপশান এ নেক্সট কলকাতার নাম পরিবর্তন করে ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতা করা হয় সালে তো আগে ছিল ক্যালকাটা তো সেদিকে যেটা আছে কলকাতা করা হয়েছে কবে তো এদিকে করা হয়েছে দু হাজার এক সালে দু হাজার এক নেশ্চয় নেক্সট আছে আমাদের এখানে গণভবন নামে পরিচিত তো গণভবন নামে পরিচিত কোনটি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবন নেক্সট কোশ্চেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করে তো রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ কবে তৈরি করেছে আমাদের আঠারোশো সপ্তানব্বই আঠারোশো সপ্তানব্বই ইম্পর্টেন্ট মোস্ট নেক্সট দেখো জেট ও রকেটের গতি যে নীতির উপর ভিত্তি করে তা হলো তো জেট ও রকেটের গতি কোন নীতির উপর ভিত্তি করে নিউক্লিয়াসের তৃতীয় সূত্র নিউক্লিয়াসের তৃতীয় সূত্র নিশ্চয় দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় চিরস্থায়ী বন্দোবস্ত কবে আমাদের সতেরোশো তিরানব্বই সতেরোশো তিরানব্বই করণওয়ালিস নেশ্চলে লাগবো লং ওয়ার্ক টু ফ্রিডম বইটি কার লেখা লং ওয়ার্ক টু ফ্রিডম বইটি আমাদের কার এসে যাবে ম্যান্ডেলা নেন্সাল ম্যান্ডেলা নিশ্চয়ই আছে আমাদের এখানে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় তো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন বন্ধুরা আমাদের আঠারোশো আঠাশে প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো আঠাশ হ্যাঁ অপশান ডি নেক্সট কোশ্চেন ছৌ মাসের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা উল্লেখযোগ্য তো ছৌ মাসের জন্য পশ্চিমবঙ্গের আমাদের পুরুলিয়া উল্লেখযোগ্য পুরুলিয়া বন্ধুরা হ্যাঁ অপশানে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল তো সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি কৃষি হ্যাঁ অপশানে কৌলিন্য প্রথা প্রচলন কে করেন কৌলিন্য প্রথা বললাল সেন বললাল সেন কৌলিন্য প্রথার প্রচলন করেন অ্যান্সার অপশান সি নিশ্চয় ঝুম বলতে বোঝায় কি এক ধরনের চাষ ঝুম বলতে বোঝায় এক ধরনের চাষকে অ্যান্সার অপশান বি নিশ্চয় কিন্তু লাগব ভারতের কোন রাজ্যে উপকূল রেখা দীর্ঘতম তো উপকূল রেখা যেটা আছে দীর্ঘতম ভারতের কোন রাজ্যে গুজরাটের গুজরাট বন্ধুরা অ্যান্সার অ্যান্সার অপশান সে ভারতের ভারতের রাজ কোন সালে শুরু হয়েছিল তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট তা এখানে আমাদের যেটা যে পঞ্চায়েত রাজকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছিল তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্টে তো এটি শুরু হয়েছিলো যেটি আছে আমাদের উনিশশো এ উনিশশো উনষাট অ্যান্সার হবে অপশান সি এরটা নেক্সট কোশ্চেন চলে আসো সিএচএন হেমবাহু কোন পর্বতমালায় অবস্থিত তো সিএচএন হিমবাহ আমাদের কারাকোরামে কারাকোরাম বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন পঞ্চাশ নম্বর কোশ্চেন এবং আশির ক্লাস আমাদের লাস্ট কোশ্চেন সেশন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমি ব্যস্তই চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর সঙ্গে সঙ্গে পিভিয়াস যে সমস্ত ক্লাসেসগুলো হয়ে গিয়েছে সেগুলো তোমাদের জন্য সুন্দর করে দেখো প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নেবে লাস্ট কোশ্চেন আছে আমাদের এখানে ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনকর্তাকে তো ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস অ্যান্সার অপশন এ তো বন্ধুরা আসছে ক্লাসটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং